ভুটানের পার্লামেন্ট নির্বাচনে জয় হওয়ায় দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির পিডিবির শেরিং তোবগে। অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার দেশটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শেরিং তোবগের দল পিবিডি 47টি আসনের মধ্যে 30টি অর্থাৎ 2/3 আসন পেয়েছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। বাকি 17 আসনে জয়ী হয় ভুটান টেনভেল পার্টি। 8 লাখের কম জনসংখ্যার স্থলবিশিষ্ট দেশটির নির্বাচনে ভোটারদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। করোনা মহামারীর সময় দেশটির সহায়তা এবং পর্যটন নির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। নিজের ইশতেহারে শেরিং তোবগে জানান, ভুটানে প্রতি 8 জনের মধ্যে 1 জন নাগরিক খাদ্য এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছে। অর্থনৈতিক পুনরুদ্ধার এবং তরুণদের কর্মসংস্থানের উপর জোর দেন শেরিং তোবগে। Which is the